ফোন থেকে ওয়াজ বা কোরআন শুনলে কি নেকি পাওয়া যায়? আপনি কোরআন কোথায় শুনবেন, ওয়াজ কোথায় শুনবেন, সেটা আপনার ব্যাপার। আমরা আজকে ওয়াজ শুনছি মাইকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে 1450 বছর আগে কি মাইক ছিল? তাহলে আপনি কোত্থেকে শুনছেন এটা বিষয় না, বিষয় হলো কি শুনছেন। আপনি যদি মোবাইল থেকে ভালো কিছু দেখেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। আপনি যদি ভালো কিছু শুনেন, আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর এইটাতে যদি খারাপ কিছু শুনেন, সেটার কারণে আল্লাহর কাছে গুনাহ হবে। টেলিভিশনে যদি এমন কিছু দেখেন যেটা বাইরে দেখলেও জায়েজ, তাহলে সেটা টেলিভিশনে দেখতে জায়েজ। বাহিরে যেটা দেখা হারাম, সেটা টেলিভিশনের পর্দা দেখাও কি? অতএব আপনি কি মোবাইলের পর্দা দেখতেছেন না টেলিভিশনের পর্দা দেখতেছেন, বড় মনিটরও দেখছেন, কোথায় দেখছেন, এটা ইস্যু না। ইস্যু হলো আপনি কি দেখছেন। মোবাইলে যেটা দেখা গুনাহ, মনে রাখেন কোনো পরনারী, কোনো অশ্লীল দৃশ্য এটা মোবাইলে দেখা গুনাহ। সেটা যদি আপনি ডাইরেক্ট দেখেন, গুনাহ হবে কি হবে না? একই কথা। এজন্য মোবাইলে যদি আপনি কোরআন তেলাওয়াত শুনেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আর যদি ওয়াজ নসিহত এবং ভালো কথা শুনেন, তার কারণে আপনি হেদায়েতের আশা করতে পারেন এবং সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমার বউয়ের জন্য মাকে ভালোবাসতে পারি না, এর সমাধান কি? এই বেচারা বউয়ের জন্য কারে ভালোবাসতে পারে না? মাকে ভালোবাসতে পারে না। কোন ভদ্র মহিলা তিনি যদি তার স্বামীকে মাকে ভালোবাসতে বাধা দান করেন, তাহলে সেই নারী ভুল কাজ করেন, তিনি নিজের ক্ষতি নিজে করেন। কেন নিজের ক্ষতি নিজে করেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানসাল্লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি তার হায়াত বৃদ্ধি হোক এটা চায়, রিজিক বৃদ্ধি হোক এটা চায়, সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে। হায়াত বৃদ্ধি হতে, আয়ু বৃদ্ধি হলে, জীবনে বরকত হতে চাইলে এবং রিজিক বৃদ্ধি হতে চাইলে আত্মীয়দের সম্পর্ক রক্ষা করতে হবে। এখন কোনো মহিলা যদি তার স্বামীকে বলে, না তোমার ভাই বোনের সাথে যোগাযোগ করবা না, তোমার বাপ মার সাথে যোগাযোগ করবা না, তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক থেকে ছিন্ন করাইলে এই ভদ্রলোকের রিজিকের বরকত কমে যাবে, তো এই ভদ্র মহিলার নিজেরই ক্ষতি হবে। এই জন্য বুদ্ধিমান নারীরা এই কাজে বাধা দেয় না। আজকে আপনার স্বামী যেরকম, তার বাপ মার সাথে সম্পর্ক যেন না রাখুক আপনি চান, আপনার ছেলে মেয়ে যখন হবে, তাদের স্ত্রী যদি তাদেরকে ছেলেদেরকে বলে তোমার মা বাবার সাথে সম্পর্ক রাখিও, আপনার কাছে কেমন লাগবে? আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড পরিহার করার তৌফিক দান করুন। অতএব বউ যদি এরকম কথা বলে, বউর সেই কথা শোনা যাবে না, বরং বিনয়ের সাথে তাকে পারলে কনভিন্স করবেন, আর না হলে তিনি যতই বলুক না কেন আপনি মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা করতে পারবেন না। অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে, বউয়ের এই কথা কাইত হয়ে যায়, আছে না? নেই, বউ বলছে তো বস, উনি আর কোনো কথা নাই, এটা উচিত না।